দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হাই গাইস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন ধরনের রেসিপি, সেটা হচ্ছে পটল পনিরের দোরমা। এটা কিন্তু পুরোটাই নিরামিষে আমি বানাবো। নিরামিষ যারা খাও তারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো, খুবই ভালো হয়। পটলের উপরটা ভালো করে চেঁচে নিয়েছি, আর দুদিকে দেখো, একদিকে ভালো করে বড় করে কাটবো আর একদিকে ছোট্ট করে কাটবো। যেদিকে বড় করে কেটেছি সেদিকে কিন্তু চামচের পেছনটা দিয়ে ভালো করে সব দানাগুলো বের করে নেব। আর ছুরি দিয়ে কিন্তু করবে না, ছুরি দিয়ে করলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে অনেক সময়। আর আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেই পনিরটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে অনেক রকমের গুঁড়ো মশলা দিয়ে মাখাবো, সেটাই তোমরা দেখতে থাকো আজকে কি কি গুঁড়ো মশলা দিয়ে। আগে একটা শুকনো লঙ্কা মাখাবো, কারণ শুকনো লঙ্কা এটা হচ্ছে তেল দিয়ে ভাজা শুকনো লঙ্কাটা, এটাকে মাখালে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এখানে নিয়ে নিয়েছি দেখো হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এগুলোকে দিয়েও মাখিয়ে নেব পনিরটা ভালো করে। পনিরটা মাখানো হয়ে গেলে কিন্তু তার মধ্যে দিয়ে দেব আরো হলুদের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এর মধ্যে। তাহলে এই পনিরের যে রেসিপিটা আমি আজকে করতে চলেছি সেটা কিন্তু দারুণ একটা ভালো গন্ধ বেরোবে এখান থেকে, কারণ পনির তো জানোই খুব সুন্দর, যারা খাও, আমার তো খুবই ভালো লাগে পনির খেতে। আর পনির এই এই মাখানো মশলাটাকে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে এটাকে ঠান্ডা করে দেখো পটলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার যে কটা পটলের ভিতরে ঢুকবে সেই কটা পটল আমরা নিয়ে নেব, বাদ বাকিগুলো রেখে দেব। আমি কিন্তু প্রায় 9টা মতন পটলের করেছিলাম, তো ভালোই টেস্ট হয়েছিল। তোমরাও দেখতে থাকো কি করে করি। এই যে মশলাটাকে ভেজে নিয়েছি, মানে বেশি কিন্তু ভাজিনি, একটু জাস্ট কড়াতে নেড়ে নিয়েছি, সেটাকে ভালো করে পটলের ভিতরে ঢুকিয়ে দেব। দেখো কি সুন্দর ঢুকে যাচ্ছে আমার তো, আমি এই ফার্স্ট আমি এরকম একটা রেসিপি তৈরি করলাম, বাড়িতে আগে কোনোদিন আমি তৈরি করিনি, তো খুবই ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আমার তো নতুন নতুন রেসিপি রান্না করতে খুবই ভালো লাগে, এজন্য আমি নতুন নতুন রেসিপি ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি সবসময়। আর এই কড়াতে ভেজে নিচ্ছি, কারণ বৌদি এই কড়াতে সমস্ত তরকারি করে নিয়েছে, আর এই জন্য আমিও ভাবলাম যে এই কড়াতেই করে নিয়ে আবার একটা কড়া করব, ওই জন্য এই কড়াতে ভেজে নিচ্ছি পটলগুলোকে। একটা একটা করে পটল দিয়ে দিলাম, এবার এক পিঠ হয়ে গেল, অন্য পিঠটাও ভেজে নেব। এই পটলের দোরমা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আর হচ্ছে ফ্যামিলি সবার সাথে কিন্তু একটু শেয়ার করে দিও, তাতে আমার খুব ভালো লাগবে, আনন্দ লাগবে আর মোটিভেশন পাবো আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য। দেখো পটলের গাটা কি সুন্দর কুচকে গেছে আর লাল হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নেব আর নেক্সট যে পটলগুলো আছে সেগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার দেখো তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, দেখো তারপরে আমি দিয়ে দেব গরম মশলা, সব রকম গরম মশলা দিয়ে দেব। এবার এটা একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি কি কি দিতে থাকি তোমরা কিন্তু দেখো, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। একটু কাঁচা লঙ্কাও দেব চিড়ে, গ্যাসটাকে একটু কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটোকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি সেই টমেটো বাটা। আর এই যে হলুদ কালারের এটা দেখলে এটা হচ্ছে পটলের দানা বাটা। আমি যতগুলো পটলের দোরমা বানাবো বলে ওই দানাগুলোকে বের করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ফেলিনি, সেগুলো আমি কি করেছি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আর পটলের দানাগুলোকে বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, কারণ নুন দিতে আবার ভুলে যেতে পারো, তো আমি তো ভুলে যাই, এজন্য আমি আগে ভাগে নুনটা দিয়ে দিই। তো নুনটা দিয়ে দিলাম, এবারে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ গুঁড়োও দিয়ে দেবো, কারণ এগুলো তো এর সাথে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, কষাতে হবে ভালো করে। যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই মশলাটা ভালো করে কষাতে হবে নেড়ে নেড়ে, কারণ এই মশলাগুলোর ভিতরে যতটা পরিমাণ জল আছে পুরোটাই শুকিয়ে নিয়ে
এই দেখো কষা অনেকটাই হয়ে গেছে, এবার কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবারে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, কষাটা হতে থাক, ভালো করে কষতে হবে কিন্তু অনেকক্ষণ ধৈর্য রেখে করতে হবে। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এটা সেন্টটা এত সুন্দর হয় না কি বলবো, খুব সুন্দর সেন্ট বেরোয় কিন্তু। আর আমার কাছে পনির ছিল না বলে তাই, না হলে পনির যদি তোমাদের কাছে এক্সট্রা থাকে, এই যে কষার পরে একটু পনিরকে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবে এই মশলাটার মধ্যে, তাহলে কিন্তু এর টেস্টটা আরো ভালো হয়ে যায়। কিন্তু আমার কাছে এক্সট্রা পনির ছিল না বলে দিতে পারিনি। এই দেখো মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে একদম। এবার আমি লাস্টে দিয়ে দেবো, এটা হচ্ছে কাজু বাদাম বাটা আর হচ্ছে পোস্ত বাটা। কাজু বাদাম আর পোস্ত বাটাটা কিন্তু লাস্টে অ্যাড করবে, মশলাগুলো কষা হয়ে গেলে ভালো করে তারপরে এটাকে অ্যাড করে দেবে। তাহলে এটাকে কিন্তু অ্যাড করার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিতে হবে, এই জন্য এটাকে সবার লাস্টে দিতে হবে। এবার দেখো এর কালারটা কি সুন্দর এলো, এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব, এর গন্ধটা এত সুন্দর বেরোয়, মানে আমি তো রান্না করতে করতেই খেতে ইচ্ছে করে, যে আমি এই প্রথমবার এই রান্নাটা করছি, আমার এত আনন্দ লাগছে কি বলবো। তোমরা করে দেখো বাড়িতে, দেখবে খুব ভালো হবে, আর যারা নিরামিষ খাও তো তারা এরকম রান্না করতেই পারো। বেশি করে বেশি জল দেওয়া যাবে না, এটা হচ্ছে কষা কষা টাইপের রান্না হবে, তো বেশি জল দেব না, মোটামুটি 1 বাটি মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে। মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, এটা কিন্তু কাজু বাদাম বাটা আর পোস্ত বাটার জন্য কিন্তু অনেকটা সাদা সাদা লাগছে, কিন্তু সাদা সাদা লাগলেও কি হবে, এর টেস্ট কিন্তু দারুণ হয়। এটাকে ফুটতে দিতে হবে একটু, একটু বেশিক্ষণ ফুটলে এ দেখো ফুটে গেছে একদম কড়ার মধ্যে। এবার এটাকে আর বেশিক্ষণ রাখবো না, এবার আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। এ দেখো ভাজা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবার পটলগুলো এর ভিতরে ভালো করে এ যে গ্রেভিটা ঢুকে যাবে, তাহলেই আরো তরকারির টেস্টটা ভালো হয়ে যায়। আমি তো প্রথমবার করেছি আর বাড়ির সবাই খেয়ে এত আনন্দ পেয়েছে, মানে আমার নিজে রান্না করে হেবি সুন্দর মজা পেয়েছি। আমার তো এরকম রান্না করতে খুবই ভালো লাগে, আমি এই জন্য রান্না করি বেশি বেশি করে, যাতে আরো নতুন ধরনের কিছু করা যায়। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার তো রান্না করতে গিয়ে হেবি আনন্দ লেগেছে। আর বাড়িতে তো বৌদির মা বাবা ছিলেন, ওনারা নিরামিষ খাবেন বলে আমি পুরোপুরি নিরামিষ করেছি। দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে তরকারিটা। এই দেখো খেতে বসে গেছি দুপুরবেলা, ওই তরকারি রান্না হয়ে যাওয়ার পরে অনেক রকমই তরকারি হয়েছে, এগুলো সব বৌদি রান্না করেছে, আর আমি শুধু ওই পটলের তরকারি রান্না করেছি পেঁপে দিয়ে ডাল শাকে। টাটা বাই বাই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।